হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের এই অর্ধচন্দ্র ব্যাগের বাকি অংশটুকু এই বকুল ফুল তৈরি করে দেখাব। আমরা এই চারের ঘরের একটি পুঁতি দিয়ে সুতো নিব। নেয়ার পর এখানে দুটি লাউ পুঁতি নিয়ে নিব, দুটি সুতায় দুটি লাউ পুঁতি এভাবে নিব। নেয়ার পর ডান পাশের সুতা দিয়ে বাম পাশের পুঁতিটি এভাবে ক্রস করে দিলাম। এবার বাম পাশের সুতা বাম পাশের একটি মুক্তা পুঁতি দিয়ে নিব। নেয়ার পর ডান পাশে একটি লাউ পুঁতি নিব, নিয়ে বাম পাশের সুতা দিয়ে ক্রস করব। এবার বাম পাশের সুতাটি একটি মুক্তা পুঁতি দিয়ে নিব। নেয়ার পর এখানে একটি মুক্তা পুঁতি এবং একটি লাউ পুঁতি নিব। নিয়ে বাম পাশের সুতা নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। এবার বাম পাশের সুতাতে একটি মুক্তা পুঁতি এবার বাম পাশের সুতাতে নিব একটি মুক্তা পুঁতি একটি লাউ পুঁতি, নিয়ে ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। ডান পাশের সুতাতে আবারও একটি মুক্তা পুঁতি নিব এবং একটি লাউ পুঁতি নিব, নিয়ে এভাবে ক্রস করব। এভাবে টোটাল আমাদের আটটি লাউ পুঁতি নিতে হবে। আবার একটি মুক্তা পুঁতি একটি লাউ পুঁতি নিব, নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করলাম। আমাদের টোটাল আটটি লাউ পুঁতি নেওয়া হয়েছে। এবার বাম পাশের সুতাতে একটি মুক্তা পুঁতি নিব, নিয়ে সুতাটিকে প্রথম লাউ পুঁতি যে ছিল সেটা দিয়ে বের করব। এভাবে বের করা হলে এবার সুতা দুটো টাইট করে গিট দিব। এবার একটি মুক্তা পুঁতি নিব, নিয়ে সুতাতে এভাবে বের করব। এবং এই সুতাটিকেও এই লাউ পুঁতি দিয়ে বের করব। আমরা এবার এই পুঁতিটিকে কমন নিব, এই পুঁতি দিয়ে সুতো নিব। আমরা এবার এই পুঁতিটি দিয়ে সুতো নিলাম। নেয়ার পর এবার ডান পাশে ও বাম পাশে দুটি লাউ পুঁতি নিব।
ডান পাশে ও বাম পাশে দুটি লাউ পুঁতি নিয়ে ডান পাশের সুতো দিয়ে বাম পাশের লাউ পুঁতি ভাবে ক্রস করলাম। ক্রস হলে এবার ডান পাশে বাম পাশের সুতাটি দুটি পুঁতি দিয়ে যাবে। বাম পাশের সুতা এই দুটি পুঁতি দিয়ে নিব। নেয়ার পর বাম পাশের সুতোতে একটি লাউ পুঁতি নিব। নিয়ে ডান পাশের সুতো দিয়ে এভাবে ক্রস করব। এবার বাম পাশের সুতা একটি পুঁতি দিয়ে এভাবে নিব। নেয়ার পর বাম পাশে আবারও একটি লাউ পুঁতি নিব। নিয়ে ডান পাশের সুতো দিয়ে এভাবে ক্রস করব। এবার বাম পাশের সুতো আবার একটি লাউ পুঁতি দিয়ে নিলাম। এবার বাম পাশে একটি মুক্ত পুঁতি নিব এবং একটি লাউ পুঁতি নিব। নিয়ে ডান পাশের সুতো দিয়ে এভাবে ক্রস করব। এবার আগের মতোই একটি মুক্ত পুঁতি একটি লাউ পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দেব। টোটাল 8টি লাউ পুঁতি। ক্রস শেষ হয়েছে, 8টি লাউ পুঁতি ক্রস করা শেষ। এবার একটি মুক্ত পুঁতি নিয়ে শুরুতে যে লাউ পুঁতিটি ছিল সেটি দিয়ে বের করব। করা হলে এবার গিট দেব, টাইট করে গিট দেব। আমাদের দ্বিতীয় ফুলটিও হয়ে গেছে। এবার একটি মুক্ত পুঁতি নিব, নিয়ে এভাবে বের করব। এমন করেই আমাদের সবগুলো ফুল করতে হবে। আমি আরো কয়েকটি ফুল আপনাদের করে দেখাচ্ছি। আবারও এই পুঁতিটি দিয়ে সুতো নিতে হবে। নেওয়া হলে আগের মতোই দুপাশে দুটি লাউ পুঁতি নিয়ে নিব। নিয়ে ডান পাশের সুতো দিয়ে শেষ লাউ পুঁতিভাবে ক্রস করব। করা হলে বাম পাশের সুতাটি প্রথমে দুটি পুঁতি দিয়ে নিব। দুটি পুঁতি দিয়ে নিয়ে বাম পাশের সুতোতে একটি লাউ পুঁতি নিব। নিয়ে ডান পাশের সুতো দিয়ে ক্রস করে দেব। আবারও বাম পাশের সুতোটি একটি লাউ পুঁতি দিয়ে নিব। নিয়ে ডান পাশের সুতাটি নিয়ে বাম পাশের সুতায় একটি লাউ পুঁতি নিব। বাম পাশের সুতাতে একটি লাউ পুঁতি নিব। নিয়ে ডান পাশের সুতো দিয়ে এভাবে ক্রস করব।
আমাদের চারটি ফুল দেখানো হয়েছে, এমন করে আপনারা আমাদের চারটি ফুল হয়েছে এমন করে টোটাল ১৬টি ফুল করতে হবে। এই পুরোটা লাইন ধরে টোটাল ১৬টি ফুল হবে এমন করে। আমরা শেষের ঘরে চলে এসেছি। শেষের ঘরটি করার সময় আগের মতোই এই পুঁতিটি দিয়েই সুতো নিতে হবে। আগের মতোই এই পুঁতি দিয়ে সুতো নিলাম। নেয়ার পর সুতার দুপাশে দুটি লাউ পুঁতি নিয়ে এভাবে ক্রস করব। ক্রস করা হলে এবার দুটি পুঁতি দিয়ে মুক্তা পুঁতি দিয়ে সুতো নিতে হবে। নিয়ে তারপর বাম পাশে নিতে হবে একটি লাউ পুঁতি, নিয়ে ডান পাশে সুতো দিয়ে ক্রস করব। এবার একটি পুঁতি দিয়ে সুতো নিব, নিয়ে একটি লাউ পুঁতি নিব, নিয়ে ডান পাশে সুতো দিয়ে ক্রস করলাম। এবার একটি পুঁতি দিয়ে সুতো নিব। পঞ্চম লাউ পুঁতিটি নেওয়ার সময় একটি মুক্তা পুঁতি নিতে হবে, তারপর লাউ পুঁতি, তারপর এবার একটি মুক্তা পুঁতি, একটি লাউ পুঁতি, তারপর আবার এভাবে ক্রস করব। এভাবে করে পুরোটা আটটি লাউ পুঁতি, এভাবে আটটি লাউ পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। আমাদের সবগুলো ফুল করা শেষ হয়েছে। এবার এখানে চারের ঘর করতে হবে। এই পুঁতিটি দিয়ে সুতো নিতে হবে। এবার সব এক কমন চারের ঘর হবে। ডান পাশের সুতাতে তিনটি পুঁতি নিব। ডান পাশের সুতায় তিনটি পুঁতি নিয়ে বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এবার বাম পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিব। বাম পাশের সুতায় পুঁতি দিয়ে নিলাম। নেয়ার পর ডান পাশের সুতায় দুটি পুঁতি নিব। বাম পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। নেয়ার পর ডান পাশের সুতাতে দুটি পুঁতি নিয়ে বাম পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। ডান পাশে এবার বাম পাশে সুতো একটি পুঁতি দিয়ে নিব। নেয়ার পর ডান পাশে সুতো নিব দুটি পুঁতি।
নিয়ে ডান পাশে সুতো দিয়ে শেষ পুঁতি ক্রস করবো। এবার বাম পাশে সুতো এই লাল ফুলের পুঁতি থেকে নিব, লাল ফুলের এই পুঁতি দিয়ে বাম পাশে সুতো নিব। ডান পাশের সুতায় আবারও দুটি পুঁতি নিয়ে এভাবে ক্রস করব। এভাবে করে পুরোটা ব্যাগই এক কোমল চারের ঘর করতে হবে। আমাদের চারের ঘর করা শেষ। আরেকটি পার্টে আমরা দুই লাইন চারের ঘর করেছি। আপনারা চাইলে এই ঘরগুলো আরও বেশি দিতে পারেন, তাহলে ব্যাগের ভেতরের জায়গাটা আরও বাড়বে। এবার এবার এই ব্যাগটি জয়েন করব দুই পার্ট। এই পাশে এই চারের ঘরের থেকে একটি পুঁতি কমন নিব। এই চারের ঘর থেকে একটি পুঁতি কমন নিলাম, নিয়ে সুতাতে একটি পুঁতি নিব। নেওয়ার পর এপাশে চারের ঘর থেকেও একটি পুঁতি কমন নিব। নেওয়ার পর এবার যে কোনো এক পাশের সুতাতে একটি পুঁতি দিয়ে অপর পাশের সুতো দিয়ে এভাবে ক্রস করে দেব। এভাবে করেই এখানে দুই কমন চাঁদের ঘর করতে হবে। দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে মাঝে একটি পুঁতি দিয়ে পুরো লাইন কমপ্লিট করতে হবে। আমার ব্যাগটি জয়েন করা শেষ। আপনারা ব্যাগটি জয়েন করার সময় অবশ্যই এই দুই পার্টের চারের ঘর গুনে দেখবেন দুপাশে সমান আছে নাকি। সমান না থাকলে পরে এটা মিলবে না। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট দিন আপনাদের এই ব্যাগের হ্যান্ডেলটি তৈরি করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।